জানি সবাইকে বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা। আজকে যে হ্যাপি বার্থডে আর অ্যানিভার্সারি, তাদের বেস্ট উইশেস আমার তরফ থেকে। আমি চাটা করে নিলাম, চাটা করে নিয়ে এখন বসে একটুখানি চা খাচ্ছি। এরপরে তো আবার মাঝে একটু চা খাই, জানেন তো, কারণ আমার একটু ঠান্ডা বাতিক তো। এই তো সকালবেলাও আমি চাদর পরে আছি, তো কারণ চাদরটা আমি না সবসময় আমার গরমটা একটুখানি, গরমকালে আমার গরম খুবই লাগে, কিন্তু কি বলুন তো, লাগলেও আমি একটা শরীরের মধ্যে চাদর হোক ওড়না হোক একটা কিছু দিয়ে রাখি, কারণ ওই আমার শ্বাসকষ্টের সমস্যার জন্য আমি একটু ভয়ে ভয়ে চলি, যতটা সাবধানে থাকা যায়। কি থেকে যে আমার সর্দি কাশি লেগে যায় আমি নিজেই জানি না। আমার শরীরটা না খুব অদ্ভুত শরীর, জানেন তো, মানে কি বলবো, আর নিজেই বুঝতে পারি না যে কেন আমার এই সমস্যাগুলো হয়। চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে যাবো টিফিন করতে। এই দেখো কে এসেছে। কে এসেছে দেখে যাও, দেখে যাও তাড়াতাড়ি। আরে কে এসেছে বলো তো দেখো। আও বাবা, আরে রাগাদা বৌদি, কি ব্যাপার, এত দিন পর, মানে এত বছর পর। ঘরে গিয়ে বস, আমি আসছি, দাঁড়া। হ্যাঁ তো আমার দাদা বৌদি এসছে, আপনাদের একটু পরেই আমি পরিচয় করে দেব, তো আপনারা আমার সাথে থাকুন। আজকে জানেন তো আপনাদের একজনের সাথে পরিচয় করে দেব, আজকে নতুন অতিথি আমাদের বাড়িতে এসছে বহুদিন পর আমার মেয়েকে দেখতে। তো আসলে আমার এক দাদা বৌদি, আমার মেজো পিসি, তার ছেলে ছেলের বউ। তো আপনাদের সাথে তাহলে এখন আমি পরিচয় করে দিই, এটা আমার দাদা, আমরা রাগাদা বলি। তো রাগাদা তোর নামটা বল, ভালো নাম বলতে হবে, ভালো নাম বলতে হবে, কুন্তল দেব। হ্যাঁ, আর এটা আমার বৌদি কাকলি দেব, আর পায়েল তো আছি। তো পায়েলকে দেখতেই অ্যাকচুয়ালি এসেছে বহুদিন পরে, কারণ আমার এই দাদা অনেকদিন অসুস্থ ছিল, তো অসুস্থ থাকার দরুন দাদা এতদিন আসতে পারেনি, তো আজকে হঠাৎ করে আমাদের কিচ্ছু না জানিয়ে চলে এসেছে, তো মেয়েকেই দেখতে। তো আজকে আমরা খুব আনন্দ করব আজকে সারাটা দিন। তো দাদা বৌদিকে থাকতে বলছি, তো খালি বলছে না না চলে যেতে হবে, ওকে দেখতে এসেছি। হ্যাঁ, ওর জন্যই বাটানগরে আসলাম, তো সেই জন্য এখন আপনাদের সাথে, তাই দাদার সাথে পরিচয় করে দিলাম, কারণ আমার মনে হলো যে আপনাদের সাথে এটা শেয়ার করি, কারণ এত আনন্দের মুহূর্ত দাদা সত্যি সময় পায় না, থাকে দাদা ব্যারাকপুর, অতটা দূর থেকে আমার মেয়েকে দেখতে এসেছে, কারণ দাদা নিজেই অসুস্থ, আজকে প্রায় বছরখানেক ধরে ও খুব শরীরটা খারাপ ছিল, তো সেই জন্যই আসতে পারেনি। তো এখন দাদা কিছু বলবে আপনাদের। না বলার কিছু নেই, আমার নিজের শরীর খারাপ ছিল, তারপরে ওকে দেখতেই আসা, সবারকেই দেখা হলো, অনেকদিন আসতে পারিনি, এই বিভিন্ন রকম কাজের মধ্যে থাকে, ফোনেও যোগাযোগ করতে পারি না, মাঝে মধ্যে হয়, আর দেখতে আসাটাই ইচ্ছে ছিল প্রায় দু বছর ধরে আসার ইচ্ছে ছিল, আসতে পারিনি, তো আজকে হঠাৎ করেই না জানিয়ে আসলাম, তো এই এই আর কি, আর ও ভালো থাকুক, আরও সুস্থ হোক, মানে অবাক হয়ে গেছি, এবার খুব তাড়াতাড়ি আবার কাজে জয়েন করুক, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আমি শুনতে পেলাম, খুব শকড হয়ে গেছিলাম, একটা বাচ্চা মেয়ে, এটা মানে ঠিক আমিও মেন্টালি নিতে পারিনি। তো যাই হোক, পরে দাতস্থ হয়েছি, কিন্তু আসতে পারিনি, আমি খুব নিজেকে মানে অপরাধী মনে করছি, এবং ওকেও বলছি যে না না কোনো অপরাধের ব্যাপার নেই, মানে ওর উপর আমাকে কিছু ভাবে দেয় না, আমি মামি ওই সম্পর্কে, তো সত্যি আমি ভাবতে এখনও ভাবতে আমার নিজেরই চোখ দিয়ে জল বেরিয়েছে, একটা বাচ্চা আমি হঠাৎ করে কীভাবে এখন হলো, যে ভগবান যেন যদি সত্যি কোথাও থেকে থাকে যেন ওকে দুহাত্তর আশীর্বাদ করে তাড়াতাড়ি ওকে রিকভার করে দেয়, এবং নর্মাল জীবনে যেন, চাকরিতে যেন, নর্মাল জীবনে যেন ফিরে আসতে পারে,
আপনারাও ওকে যথেষ্ট যে যেখান থেকে পারবেন আশীর্বাদ করুন এবং ভালোবাসুন, কারণ ওর এখন ভালোবাসা হচ্ছে আসল ওষুধ এবং ওর মনে জোর যাতে সবাই দিতে পারি আমরা এবং আপনারা সেটাই চেষ্টা করুন, কারণ মনের জোরটাই হচ্ছে জীবনে অনেক বেশি, অনেক ওষুধের থেকেও বেশি। আমরা তো আত্মীয়, হয়তো সবসময় আমরা কমিউনিকেট করতে পারি না, সবভাবে আমরা হেল্পও করতে পারি না, কিন্তু যতটুকুনি আমরা চেষ্টা করছি এবং একটাই আমাদের কথা প্রথম এবং শেষ কথা, যেন তাড়াতাড়ি রিকভার করে আবার আমাদের দৈনন্দিন জীবনে যেরকম নর্মাল লাইফ লোকে চালায় সেরকম যেন করতে পারবে। একটা বাচ্চা মেয়ে এবং ওর খুব কেরিয়ারিস্ট, ওর জীবনে অনেক কিছু করতে চাইছে, এখনও চাইছে ও, কিন্তু যাই হোক মানুষের পরিস্থিতি খারাপ আসে আবার ভালোও আসে, কেন ভালো খারাপের পেছনে ভালো থাকে, ভালোর পেছনেই খারাপ থাকে, তো এটা যেন আমরা না ভুললে ভালো হয় যে ওটা বাচ্চা মেয়ে, ওকে আমরা আপনারা সবসময় দুহাতের আশীর্বাদ করবেন এবং স্নেহ করবেন আর মনের জোর সবসময় ওকে দেবেন, এটাই হচ্ছে আমার কথা। আর আমি এখানে কোনো আর অন্য কিছু বলতে চাইছি না। তো বোনকে নিয়ে আসুন কেন? বোন তো এখন হায়ার স্টাডি করছে, ও নিজের কেরিয়ার নিয়ে একটু ব্যস্ত থাকার জন্য বলেছে, যে পায়েল দিকে বললো যে আমি যাবো পরে একটু, এখন এমার্জেন্সি, অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং সেকেন্ড ইয়ার চলছে ওর, তো যার ফলে ও পড়াশোনা খুব চাপ, প্লাস ও অন্য একটা লাইন নিয়ে পড়ার জন্য চেষ্টা করছে, তো তার জন্য ওকে আমিও জোর করিনি ও নিজের কেরিয়ারটা আগে তৈরি করার জন্য। ওই জন্য ওর মেসেজটা আমি দিয়ে দিচ্ছি, ও তোর কথা খুব বলেছে যে আমি পরে আমি ঠিক যাবো পায়েল দিকে দেখতে, এটা বলেছে। ওর বলে তোমাকে পরে দেখতে আসবে, মামি আজকে বলেই দিল। হ্যাঁ, আসলে মামিরা তো হঠাৎ করেই আমাকে, মানে আমাদের সকালবেলা এসেছে, আমি তো ভাবতেই পারিনি। কিসি ইলেকট্রিক্যাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। আচ্ছা আচ্ছা, ইলেকট্রিক্যাল কমিউনিকেশন হচ্ছে গোলপাড়া নারুলাতে। নারুলাতে নারুলাতে হচ্ছে। তো আপনার শুনলেন আমার দাদা বৌদির কথা, তো দাদা বৌদিকে তো দুপুরবেলা না খাইয়ে ছাড়বো না, কিন্তু দাদারা খেতে চাইছে না, না না আমরা চলে যাব। তো যত আমাদের বিয়ে বাড়ি আছে তো সেখানে যেতে হবে, থেকে যোগাযোগ করতে হবে, থেকে খেতে পারছি না। আমি চিনি ননদ প্রচন্ড জোরাজোর, কেউ নন্দাও ভীষণ ইয়ে করে, কথা দিয়ে গেলাম আরেকদিন সকালে এসে সারাদিন থাকবো, দুবেলাই খাওয়া দাওয়া করবো। হয়তো রেগুলার আমাদের কমিউনিকেট হয় না, তো কমিউনিকেশনটা হয় না, কিন্তু আমাদের মধ্যে নন্দবতীর কোনো সম্পর্কের ব্যাপার নেই এবং নন্দায়ের সঙ্গে যথেষ্ট ফ্রি আমরা। ওনারা বোন দিদির সম্পর্ক নন্দবতী না, বোনটা বললে একটু বেশি হয়ে যাবে, বেশি হয়ে যাবে, তবে আমাদের সঙ্গে সেরকম কোনো খুনসুটির সম্পর্ক নেই, জাস্ট নর্মাল চলে আমাদের লাইফ, যেভাবে আছে সেভাবেই দেখছেন, সেভাবেই আমরা। আমাদের রেসপেক্টও হয় দুজন দুজনকে করি আমরা, কোনো সত্যি কথা বৌদির কাছে যেটা শুনলেন সত্যি তাই, আমরা ভাই বোন দাদা বৌদি সবাই আমরা খুব আনন্দ করি, এবং মানে কোথাও আমরা একসাথে এক জায়গায় হলে কোনো অকেশনে না, আমরা সত্যিকারে মানে সবাই পাড়ার লোক হবে যে বাবা এত হাসি কেন, কোথা থেকে আসছে, কোন বাড়ি থেকে আসছে, এরকম আমরা মানে সবেতেই হাসি, মানে বিয়েতেও হাসি, শ্রাদ্ধ বাড়িতেও হাসি, হাসি তামাশার মধ্যে আমাদের আনন্দ হয়, আনন্দ করি। তো অ্যাকচুয়ালি সবাই এখন কাজের জন্য সবাই সবার সাথে কমিউনিকেশনটা ঠিক করে সবসময় হয় না, কিন্তু আমাদের মধ্যে মানে কোথাও কোনো কারুর মধ্যে কোনো ক্ষোভ অশান্তি এইগুলো এক এক সময় দেখুন সব পরিবারে কম বেশি থাকে, কিন্তু সেগুলো আমাদের আমরা সেগুলো চিরস্থায়ী মনে করি না। হ্যাঁ, আবার আগের মতো মানে আমরা সেরকম হই, হয়তো মাঝে মাঝে মনে হয় যে একটুখানি হয়তো মন খারাপ হলো, কারুর কথা শুনে হয়তো কারুর ভালো লাগে না, কিন্তু সেটা সাময়িক। হ্যাঁ, কিন্তু সেটা চিরদিনের জন্য নয়। তো আমরা সবাই মিলে এরকমভাবে আনন্দ করি। তো আরো কিছুক্ষণ দাদা বৌদিকে রাখার ইচ্ছা আছে, যতটুকু সময় থাকে আর কি, তারপরে তো শুনলেন বৌদি অ্যাকচুয়ালি একটা বিয়ে বাড়িতে এসছে, কলকাতাতেই যাবে,
তার আগে আমাদের বাটানগরে এসে ঘুরে গেল, মেয়েকে দেখতে এসেছিল হঠাৎ করে একদম না জানি। হ্যাঁ আমরা জানিও না, মানে ফোনও করেনি আমাদের, এরকম অবস্থা। না জানানোর কারণটাও আজ জানলাম, জানি আমার ননদ ঠিকই আমার খাওয়ার জন্য ব্যবস্থা আসতে হবে, শ্বশুর বাড়ি পেয়েছি যেখানে আমার হাজবেন্ড তো আলাদা মানুষই, ও কোনো অন্য টাইপের, কিন্তু আমার ননদরাও ভীষণ ভালো এবং নন্দাইরা ভীষণ ভালো, এটাই হচ্ছে ব্যাপার। আর আপনারাও আসে একটা একটা প্রথম কথাই বলছি এবং শেষ কথা যেটা হচ্ছে, আমাদের পায়েলকে আপনারা বুক ভরা ভালোবাসা দেবেন, মনের জোর দেবেন আর আশীর্বাদ করবেন, যাতে ও খুব তাড়াতাড়ি রিকভার করে আবার নিজে ও খুব কেরিয়ার স্টার্ট নিয়ে, ওর উজ্জ্বল ভবিষ্যৎ এখনও পড়ে রয়েছে অনেকটাই। তো এটাই আমার কাছে আপনাদের কাছে প্রার্থনা। তো আপনাকে তো আপনাদের তো বৌদি সব বললো, হ্যাঁ, যে বৌদির কথা তো সত্যিকারে বৌদি ভীষণ ভালো। হ্যাঁ, তো আমরা একটা সময় ইছাপুরে যখনই যেতাম তখন তখন বৌদি দাদা সব ইছাপুরেই থাকতো, তো খুব আনন্দ করতাম, কিন্তু এখন তো সম্ভব হচ্ছে না দু বছর ধরে। সেটাই বৌদি বলছিল যে তুই কতদিন যাস না আমাদের ওখানে, সত্যিকারে যাওয়া হয় না, হয়তো পায়েল ঠিক হয়ে গেলে নিশ্চয়ই একদিন যাব, কারণ সবার বাড়িতেই যেতে ইচ্ছা করে কিন্তু এখন এই মুহূর্তে তো সম্ভব নয়। ও রিকভারি হয়ে গেলে, সুস্থ হয়ে গেলে নিশ্চয়ই সবার বাড়ি যাব, সব দাদা দিদি, আমার এখনও একটা পিসি রয়েছে, পিসি বাড়িতেও যাব, যাওয়া হয়নি পিসি বাড়িতে পায়েলকে নিয়ে। অসুস্থ হওয়ার পরে পায়েল কোথাও এখনও পর্যন্ত কারোর বাড়িতে নিয়ে যাওয়া সম্ভব হয়নি, সেখানেও যাব। এখন একমাত্র এই এক পিসি বেঁচে আছে, আমার অ্যাকচুয়ালি তিন পিসি ছিল, দুই পিসি মারা গেছে, মানে এই এই পিসিমাও মারা গেছে, এই দাদা বৌদিকে দেখছেন, এই দাদা বৌদি মানে দাদার মাও মারা গেছে। তো এখন আমার বাবা আর আমার এক ছোট পিসি, এই ওনারা এই দুজনই এখন আছে। তো পিসির বাড়িতেও একদিন ইচ্ছা আছে যাওয়ার, তো যদি পায়েল সুস্থ হয়ে যায় নিশ্চয়ই তখন সবার বাড়ি খুব আনন্দ করব, সবার বাড়িতে যাব। তো এখন তাহলে আপনারা আমাদের সাথে থাকুন, তো একটু পরেই আবার ঘুরে আসছি। এখন আমি দাদা বৌদি তাড়াতাড়ি চলে যাবে বলে একটু তাড়াহুড়ো করে একটু তড়কা বানালাম, তড়কার রুটি আর একটু ওই মিষ্টি দেবো, এই দিয়ে আপাতত তাড়াহুড়ো করে দাদাদের এখন খেতে দেবো, কারণ ওরা ওদের আবার ট্রেনের ব্যাপার, সময়ের ব্যাপার, তো চলে যাবে। তাই আজকে আর আপনাদের তড়কাটা যে রেঁধেছি আমি তড়কাটা দেখালাম না, অন্য একদিন আমি আবার তড়কা দেখাবো। তো এখন তাহলে তাড়াতাড়ি করে ওদেরও খেতে দেবো, তাহলে আপনারা আমার সাথে থাকুন। আমার আমার মা মামি এসেছিল তোমরা দেখলেই, তো ওরা জাস্ট নাও বেরিয়ে গেল, ওরা ওকে ওদের অকেশন আছে বিয়ে বাড়িতে, ওরা কলকাতাতে এসেছে বলে আমাকে দেখে গেল আর কি একবার, কারণ অসুস্থ হওয়ার পর ওরা দেখতে আসতে পারেনি বলে ওরা আজকে এলো আর কি আমাকে দেখতে। তো যাই হোক, ওরা ব্যারাকপুরে থাকে, তো আমার জন্য অনেক ফল এনেছে, অনেক ফল এনেছে, এত ফল এনেছে আমি যাতে খাই সেই জন্য ফল এনেছে। আত্মীয় এলে তো বাড়িতে ভালোই লাগে সবারই, আমারও ভালো লাগলো, কারণ আমার তো সেরকম কেউ আসে না বাড়িতে, তো ওরা এলো বলে আমার খুব আনন্দ লাগলো। আর ওই গৈনিকা মাসিরা যখন এসেছিলো, চন্দন মিশরা যখন এসেছিলো, খুব আনন্দ লেগেছিলো, আর এই মা মামি যখন এলো আবার ভালো লাগলো, মানে আত্মীয়রা এলে আমার ভালোই লাগে, আর তোমরা তো আছোই সাথে, তো দুটো পরিবারের লোক মিলে আমার আনন্দই লাগেছে আর কি। আপনাদের কেমন ভিডিওটা লাগলো, আমাদের আড্ডাটা? আজকে তো বোনকে নিয়ে আলো না, বোন থাকলে আরও আনন্দ হতো।
মামার একটা মেয়ে আছে আর কি, পড়াশোনার জন্য আসতে পারেনি, ও ইঞ্জিনিয়ারিং পড়ছে, তো ওই জন্য আসতে পারেনি। যাই হোক, আপনারা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কেমন লাগলো আমাকে জানাবেন। আমি অপেক্ষায় থাকবো, কমেন্টের অপেক্ষায় যে কেমরকম লাগলো আপনাদের, আমাকে জানাবেন অবশ্যই। আজকে ব্লগটা এখানে শেষ করছি, এবং লাইক করবেন ভালো লাগলে, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তো একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্টের খুব প্রয়োজন আমার, এইভাবে আমার পাশে থাকবেন। আপনারা সত্যি আমাকে অনেকটা সাপোর্ট করছেন, আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন।